দূরা জানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদ রে মিনারে রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা। ইস্ট লন্ডনের বেশ কয়েকটি কাউন্সিলের মধ্যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলটি অন্যতম। লন্ডন শহরের এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের বিভিন্ন জাতির, বর্ণের এবং ভাষাভাষী মানুষের বসবাস। মূলত এই এলাকাটি একটি মাল্টিকালচারাল এলাকা হিসেবেই পরিচিত। 2011 সালের জরিপ অনুযায়ী এই বারাতে বিভিন্ন ধর্মের প্রায় 3,40,700 এর বেশি লোকজনের বসবাস। অন্যান্য ধর্মের পাশাপাশি এখানে মুসলমানদের বসবাসও কম নয়। 2011 সালের জরিপ অনুযায়ী এই এলাকায় প্রায় 96,536 জন মুসলমান বাস করে। এ বিশাল মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই এলাকায় গড়ে উঠেছে ছোট বড় প্রায় 60টিরও বেশি মসজিদ এবং ইসলামিক সেন্টার। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই কাউন্সিলের মাইল্যান্ড এলাকায় রয়েছে 4টি মসজিদ, যার মধ্যে আল হুদা একাডেমি অ্যান্ড ইসলামিক ট্রাস্ট একটি অন্যতম মসজিদ এবং ইসলামিক সেন্টার। পূর্ব লন্ডনের কমার্শিয়াল স্ট্রিটের পাশে 566 ক্যাবল স্ট্রিটে অবস্থিত থেমস হাউস একটি অতি পরিচিত পুরনো ভবন, যার কয়েকটি কক্ষ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আল হুদা একাডেমি অ্যান্ড ইসলামিক ট্রাস্ট। কিনোর খোদা পাঠিয়ে দিলেন ধরা জাহার রোশনিতে আধার লুকায়। 2005 সালের আগে এই এলাকায় বসবাসরত মুসলমানদের জন্য নামাজ বা ইসলামিক কার্যক্রমের কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের আশপাশের বিভিন্ন মসজিদ, যেমন শ্যাডওয়েল মসজিদ, রেডকোট মসজিদ, দারুল উম্মা জামে মসজিদ বা বিভিন্ন ইসলামিক সেন্টারে যেতে হতো। এই মসজিদ 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই পাশেই কমার্শিয়াল রোডের বলকট স্ট্রিটে। প্রথম আমরা একটা অফিস মাত্র ছিল সেখানে, কিন্তু এই এলাকার মধ্যে দীর্ঘদিন থেকে কোনো মসজিদ ছিল না। এই এলাকার লোকেরা ওদিকে সুদূর রেডকোট মসজিদ বা লাইম হাউস মসজিদ, এদিকে শ্যাডওয়েল মসজিদে যেত, কিন্তু এই যে বিগ সারাউন্ডিং মাঝখানে এখানে কোনো মসজিদ ছিল না। এই এলাকার মুসলিম কমিউনিটি নামাজের একটি স্থায়ী জায়গার জন্য বাঙালি এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় 2005 সালে প্রতিষ্ঠিত হয় আল হুদা একাডেমি অ্যান্ড ইসলামিক ট্রাস্ট। মূলত এলাকার বয়স্ক মুরব্বীদের আহ্বানে এবং সকলের সম্মতিতে প্রতিষ্ঠিত হয় এ মসজিদ। আল্লাহর ঘর নির্মাণে সকল মুসলিমদের সক্রিয় অংশগ্রহণই হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সুতরাং যেই কমিউনিটিরই হোক না কেন, মুসলমানদের নৈতিক দায়িত্ব হচ্ছে মসজিদ নির্মাণে এগিয়ে আসা। আমরা যখন একটা অফিসে বসতে থাকি, তখন এলাকার মুরব্বীরা মুসল্লিরা এসে বলতে থাকলো যে আপনারা একটা মসজিদ করার উদ্যোগ নেন।
এবং আমরা সহযোগিতা করব। তখনই আল্লাহর উপর ভরসা করে আমরা কাজ শুরু করি এবং একটা ঘর ভাড়া নিয়ে আমরা কাজ শুরু করি। এই বিল্ডিংয়ে 2010-এ আমরা এখানে ট্রান্সফার করেছি। এই জায়গাটা ছিল একটা স্নুকার ক্লাব। এখানে ইয়াং 18 থেকে 25 বছরের ছেলে এবং মেয়েরা সারা রাত্রি তারা স্নুকার খেলতো। তো আমরা যখন এই স্নুকার ক্লাবটা নিলাম, নিয়ে মসজিদে রূপান্তর করলাম, আলহামদুলিল্লাহ মানুষ নামাজের জন্য এখানে বিপুল মুসল্লি এলাকার মধ্যে আছে, তারা আসতে থাকলেন, নামাজ চালু হলো, জুমা চালু হলো, তারাবি চালু হলো। বাজলো কি রে ভোরের শানাই নিধি মহলার আধার পুরে। মসজিদ কমিটি সর্বপ্রথম 20,000 পাউন্ড দিয়ে মসজিদের জায়গার ব্যবস্থা সহ বিভিন্ন কার্যক্রম শুরু করেন। ভবনটি বেশ পুরনো হওয়ার কারণে মসজিদের ভিতরে অবকাঠামোগত উন্নয়ন এবং নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু পাউন্ড ব্যয় করতে হয়। মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে প্রায় 400 থেকে 500 পাউন্ড অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভিতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। মসজিদ সঠিকভাবে পরিচালনা, ইমামের বেতন, ভবন ভাড়া, ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেওয়া হয়ে থাকে। আমাদের শুরুতে প্রায় 20-22 হাজার এই পাউন্ডের মতো খরচ গেছে। এগুলো আমরা ওই আমাদের নিজস্ব ফান্ডিং করে আমরা ওই জায়গাটা নিয়েছি। বর্তমানে আমরা ফাইন্যান্সটা কিছু ওই আমাদের মুসল্লিয়ান প্রত্যেক শুক্রবার জুমাতে যাই, উঠি 400-500 পাউন্ডের মতো এইভাবে উঠি, 500-600 পাউন্ড উঠি, এগুলো দিয়ে আমরা চালাইতেছি। আমাদের অন্য কোনো রিসোর্স নাই, আমাদের অন্য কোথায় থেকে পয়সাও আসে না। আর এখানে মূলত রেন্টগুলো অনেক এক্সপেন্সিভ, সপ্তাহে আমাদের প্রায় 500 পাউন্ডের উপরে আমাদের শুধু রেন্টই, প্লাস রেট, গ্যাস, ইলেকট্রিক ওইগুলো সব নিয়ে সব মিলিয়ে আমাদের প্রায় 3-3.5 হাজার পাউন্ডের মতো মান্থলি টোটাল খরচ আসে। আর এইগুলো আমাদের এই মুসলিয়ানদের কাছ থেকে আমাদের এই জুমাতে যা কালেকশন ওঠে এইগুলো দিয়েই আমরা চলি। এবং কিছু কিছু লোকের লোক বেশ কমই কিছু ডোনেশনও করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটির প্রায় 7,000 পাউন্ড কর্জে হাসানা রয়েছে। আমাদের কর্জে হাসানা প্রায় 6-7 হাজার পাউন্ড এর মতো আছে। আমাদের কিছু মুসলিয়ান ওরা দিচ্ছেন, মাঝে মধ্যে আমরা আনি। যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল আর কোনো সাপোর্ট নাই, সেই জন্য আমাদের কর্জে হাসানা নিতে হয়। তো সব মিলে আমরা আসলে খুব ফাইন্যান্সিয়ালি ভেরি স্ট্রাগলিং, আমাদের খুব স্ট্রাগল, আমাদের খুব অভাব অনাটন। আমাদের ওই উইকলি যে টুকটাক খরচ টরচ নিতে হয় এগুলো আমাদের সমস্যা হয়। যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজে প্রায় 20 থেকে 30 জন মুসল্লি নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন এবং প্রতি জুম্মায় 2 জামাতে প্রায় 200 থেকে 250 জন মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন। প্রতি সপ্তাহে জুম্মাবারে 2টা জামাত হয়। 2টা জামাতে 200 থেকে 250 মানুষ নামাজ পড়েন। আমরা যেটা শর্টেজে ফিল করছি যে এখানে স্পেস খুব লিমিটেড, প্রায় 1,000 মানুষের অ্যাকোমোডেশনের প্রয়োজন ছিল, কিন্তু স্পেস খুবই লিমিটেড। আমরা মাত্র 100 থেকে 150 মানুষের অ্যাকোমোডেশন এক জামাতে হয়, যার কারণে জুমা 2টি জামাত আমাদেরকে চালু করতে হয়েছে। এবং যেহেতু সময় নেই, এই জন্য 2টির বেশি জামাত পড়া সম্ভব না, সেজন্য মানুষেরা অনেক দূর দূরান্তের মসজিদে গিয়ে তাদেরকে নামাজ পড়তে হয়। মসজিদের ভিতরে জায়গা সংকুলন না হওয়ার কারণে প্রথম জামাত শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী জামাতের জন্য মুসল্লিরা মসজিদের বাহিরে
খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি উপেক্ষা করে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় অপেক্ষা করেন। তাছাড়া দুই ঈদে এখানে পাঁচটি করে ঈদের জামাত হয়ে থাকে, যেখানে দূর দূরান্ত থেকে প্রায় 500 থেকে 600 মুসল্লি বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করেন। রমজান মাসে তারাবি নামাজের জন্য দুইটি জামাতের আয়োজন করেন মসজিদ কর্তৃপক্ষ, যাতে করে কর্মজীবী মুসল্লিরা দ্বিতীয় জামাতে তারাবির নামাজ আদায় করতে পারেন। রমজান মাসে আমাদের এখানে দুইটা তারাবির জামাত হয়, একটা সময় মতো স্টার্ট হয় আর একটা 1:30 স্টার্ট হয়। তো আমরা ফজর নামাজ জামাতে এখানে ঈদের জামাত আমাদের এখানে ফার্স্ট জামাত হয়। প্রতি জামাতে 50 থেকে 100 মানুষে ওখানে জামাতে নামাজ পড়ে। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। আমরা এই মসজিদে বাঙালি আসেন, ইন্ডিয়ান মানুষ আসেন, পাকিস্তানি আসেন, আরবিয়ান মানুষ আসেন, আমরা সবাই এই মসজিদে সবে মিলিয়ে আমরা এখানে নামাজ পড়ি। আর আমরা সাই সব এখানে তাকিয়া পরে একটা কমিউনিটি করতাম, আল্লাহ আমরা তৌফিক দান করতাম। আমি মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভিতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। নামাজের পূর্বে অজু করার জন্যে রয়েছে 5টি পানির কল দ্বারা সমৃদ্ধ একটি অজুখানা। অজুখানার পাশেই রয়েছে 2টি টয়লেট এবং হাত শুকানোর ব্যবস্থা। তাছাড়া মসজিদের ভিতরে রয়েছে মুসল্লিদের জন্যে বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্যে রয়েছে উন্নত মানের 2টি সাউন্ড সিস্টেম, অতিরিক্ত গরমের জন্যে রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা, 2টি এয়ার কন্ডিশন, অতিরিক্ত শীতের জন্যে হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা, যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারে। আমরা সবাই আলহুদা মসজিদের নিয়মিত সব মুসল্লি। আমরা এই মসজিদে বিল্ডিংটা অনেক পুরানো, বাট ওখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে, যেমন সাউন্ড সিস্টেমের, নামাজ পড়ার সুবিধা রয়েছে, এখানে 3টা টয়লেট আছে, এখানে অজুখানার ব্যবস্থাও আছে, 5 জনে একসাথে অজু করতে পারবেন, এখানে গরম পানির ব্যবস্থা রয়েছে, অজু করার সময় মুসল্লিদেরকে যেন কষ্ট না হয়। ইমামের ওয়াজ নসিহত দেওয়ার জন্য রয়েছে একটি সুসজ্জিত মিম্বর এবং কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই সংগ্রহ করার জন্য রয়েছে 4টি বুকশেলফ। আমি এই এলাকার একজন বসবাসকারী। আমি এই মসজিদটা আমার বাসার পাশে থাকায় আমি অনেক উপকৃত। আমার বাচ্চা হয়েছে সবসময় 5 ওয়াক্ত নামাজ এখানে আইসা আদায় করতে পারে। আমাদের এই বাম সাইডে কমার্শিয়াল রোড, ডান সাইডে হাইওয়ে, এখানে অনেক মেডিকেল অফিস, অনেক ব্যবসা, অনেক মুসল্লি হল, এখানে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। আলহামদুলিল্লাহ এই মসজিদ থাকায় আমরা খুবই উপকৃত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم دونيكين بادوشي هو تمار دار এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসাবেও কাজ করে যাচ্ছে।
এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। আল হুদা ইভিনিং মাদ্রাসা ইজ এ প্রজেক্ট অফ আল হুদা ইসলাম একাডেমি। দিস মাকতাব ইজ রান ফ্রম 5 to 8 o'clock। বেসিকলি উই টিচ স্টুডেন্ট এজ বিটুইন 5 to 17 ইয়ার্স ওল্ড। We have two shifts. One shift is finished at 7 o'clock and another group finish, his class finish 8 o'clock. এখানে পাঁচজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামী মাসালা মাসায়েল সহ প্রায় 80 জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। We go to the 5 qualified teachers. All of them DBS checked. Qualified and they're trained by council and the experience previously and some of them they're teaching in the general school as well. Normally we teach them the Quran, Hadith, Islamic history, Fiqh, Tajweed, Adab and Arabic and Bengali language on Friday. That's why on Friday we realize that a number of students are not coming because they think this is optional. As well, you go outside on Friday sometime and we give them some lessons to think about the nature, the creation of Allah subhanahu wa ta'ala. Sometime we made arrange a competition last time we did it. বিকাল 5টা বাজার আগেই গুটি গুটি পায়ে এক এক করে আসতে শুরু করে মক্তবের শিক্ষার্থীরা, যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত এবং আদর্শবান ব্রিটিশ মুসলিম নাগরিক হিসাবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য দ্বারস্থ হয় ইসলামিক শিক্ষকদের কাছে। এছাড়াও প্রতি শুক্রবার রয়েছে বাংলা, ইংরেজি, ইসলামিক হিস্ট্রি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন শিক্ষাদানের ব্যবস্থা। And you create here everyday reading task. Whoever can read it, for example, some people are reading the Quran, Sifara Khayda, whatever they're reading. If they pass, we do tick mark. If they do not pass, we tick on the try again. We have the memorization record sheet. We have dua record sheets. We have the effort. We realize some students, they try their best, but they cannot finish their lessons. But still we mark it. And the behavior, if they behave nice or not. As well, on the right side, we have the some what they learn actually. For example, Surah Al-Fatiha in the past, we do write the names. What duas, for example, they finish the dua before eating, we do here. As well, we give them the homework sometime in a week, sometime after 2 weeks. You can see here, for example, last week, we gave them the homework for the some information of the last Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Alhamdulillah, all the students, they did very good. And we assess them. Every after term, written test. And there's a record sheet here, for example, all the things, for example, history. The people who are reading the history number one, they, we made a question for them from this book, and they write the answer on that paper. Annually, we made ready for the parents a total progress report, 4 pages, and call the parents and talk in details and everything what they're done in last 1 year. পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে একটি হাফিজখানা, যেখানে 10 জন শিক্ষার্থী কোরআনে হাফিজ হওয়ার জন্য এই মসজিদের তত্ত্বাবধানে নিয়মিত কোরআন মুখস্থ করে যাচ্ছেন। We have around 80 students and 5 classes. The 10 students are learning Quran, memorizing the Quran, and other students are reading some of them reading Qaeda, some of them are reading Sifar, and some of them are reading Quran. My name is Tayyip Ahmed, and I'm going to say the Arabic numbers 1 to 10. Wahid, Isnan, Salasa, Arba, Khamsa, Sita, Saba'a, Samanya, Tisa, Ashura. এছাড়াও প্রতিদিন ফজর নামাজের পরে এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সূরা এবং দোয়া মুখস্থ করার জন্য ব্যবস্থা। ইসলামিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে এই এলাকার বয়স্ক মহিলারাও পিছিয়ে নেই। প্রতি সোমবার সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত মহিলাদের জন্য রয়েছে সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস, ইসলামী মশালা মশাইল শিক্ষা দেওয়ার সুব্যবস্থা।
সর্বোপরি বলা যায় মক্তবের শিক্ষকরা দক্ষতার সাথে এই এলাকার মুসলিম কমিউনিটিকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। উই হ্যাভ লাইক এ ভেরি সাপোর্টিভ কমিউনিটি ফর দিস মস্ক, স্পেশালি লোকাল কমিউনিটি মুসলিম কারাম। স্পেশালি আই ওয়ান্ট টু থ্যাঙ্কস, টু গিভ দ্য থ্যাঙ্কস ফ্রম মাই হার্ট ফর দ্য ট্রাস্ট মেম্বার্স হু আর ভেরি হেল্পফুল টু রান দিস মাকতাব। একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমই পরিচালনা করে না, একটি মসজিদ একটি সমাজ বা কমিউনিটির কেন্দ্রবিন্দুও বটে। মসজিদ একটি আদর্শ সমাজ গঠন করার পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য মসজিদের মতো আল হুদা একাডেমি অ্যান্ড ইসলামিক ট্রাস্ট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে প্রতি শনিবার আসর নামাজের পর কোরআনের তাফসির, যার মাধ্যমে ব্যাখ্যাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে কোরআনের আলোকে আলোচনা হয়ে থাকে। এছাড়াও হজের সময় দুই দিন ব্যাপী দেওয়া হয় ব্যবহারিক হজ প্রশিক্ষণ। ইউজুয়ালি ওয়ান স্যাটারডে উইকলি টকস ওয়্যার উই ইউজ টু এনিওয়ে ইটস বিন স্টপড অ্যাবাউট ফিউ মান্থস নাও ডিউ টু ফান্ডিং, বাট ইনশাআল্লাহ উই উইল বি রিভাইভিং দ্যাট সুন। And we also do Friday our usual boyan after Isha, and normally during the Hajj period time we have our Hajj lectures and Hajj talks. Hopefully inshallah somewhere in this year we'll be holding workshops, drug workshops, drug awareness, social awareness and other activities, you know, interactive activities with the youth, you know, to make them more active in the mosque and also how to live a better life. এই বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক আইন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শ মুসলমান হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে পারেন। যেহেতু জায়গা কম এবং এটা এখানে পারমানেন্ট কোনো প্লেস না, সেই কারণে আমরা ইতিমধ্যেই এর পাশেই বলকো স্ট্রিটে রেলওয়ে আর্চ, দুটো আর্চ আমরা নিয়েছি সেখানে মসজিদের জন্য, ইসলামিক সেন্টারের জন্য। তো এটার জন্য অলরেডি প্ল্যানিং পারমিশন নেওয়া হয়েছে, তারপরে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের প্ল্যান নেওয়া হয়েছে, টেমস ওয়াটারের পারমিশন নেওয়া হয়েছে, ইলেকট্রিসিটির পারমিশন নেওয়া হয়েছে, এভরিথিং ইজ ডান। এখন শুধুমাত্র আমরা অপেক্ষা করছি যদি রেল কোম্পানি আমাদের প্ল্যানটাকে তারা নিজেরা অ্যাপ্রুভ করে, তাদের অ্যাপ্রুভালও হয়ে গিয়েছে, কিন্তু এখন তারা আমরা অপেক্ষা করছি যে তাদের ফাইনাল সিগন্যালের জন্য। যদি ফাইনালি তারা যদি আমাদেরকে ইয়ে দেয় তাহলে আমরা সেখানে আমরা কাজ শুরু করব, এবং প্রায় 100,000 pounds ডেভেলপমেন্টের ওয়ার্ক সেখানে আছে। আশা করি সবার সর্বাত্মক সহযোগিতা এবং উদ্যোগের মাধ্যমে এই কাজটা বাস্তবায়িত হবে। আমি এই এলাকার এবং অন্যান্য এলাকার, এই লন্ডন শহরে এবং বিভিন্ন শহরে সবাইকে আহ্বান জানাব যে আমাদের মসজিদের জন্য আমরা আগামীতে চ্যারিটি ফান্ডরাইজিং করব, আপনারা আমাদেরকে সহায়তা করবেন, যেভাবে আমরা এই আমাদের নতুন মসজিদটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে একটা নতুন মসজিদ করতে পারি, আমাদেরকে সহায়তা করবেন। রহিম জানি আসি আসি মাওলারে দরবারে, আল্লাহ থানাইও না মোরে, তোমারে দরজার গোলাম তোমারে দুয়ারে।